রোজা অবস্থায় মাথার চুল কাটা হাতের নখ নাভি নিচের অবাঞ্চিত লোম বগলের পশম এগুলো পরিষ্কার করা যাবে কিনা এটা অনেকেই একটু দ্বিধা মধ্যে পড়ে অনেকে মনে করে রমজান মাসে চুল কাটা যাবে না আসুন আমরা রমজানের রোজার যে সংজ্ঞা সেই কি এটা দেখি একটু রোজা কাকে বলে আসিয়াম আনিল আকলি ও শুর্বি ওয়াল জিমা মিন টুলু শামসিলা গুরুবিস মা নিয়াত রোজা বলা হয় সভ্যেহ সাদিক থেকে নিয়ে সূর্যাস্ত পর্যন্ত সকল প্রকার খানা পিনা থেকে বিরত থাকা স্ত্রী সহবাস থেকে বিরত থাকা মা নিয়াতে সহিত কী করলো ফজর থেকে সূর্যাস্ত পর্যন্ত খানা পিনা স্ত্রী সহবাস এবার আসেন চুল কাটা হাতের নখ কাটা বা নোখ পরিষ্কার করা নাভির নিচে অবাঞ্চিত লোম পরিষ্কার করা এগুলো কি এটার মধ্যে পড়ছে পড়ছে না সুতরাং আপনি রোজা থেকে হাতের নখ কাটতে পারবেন রোজা থেকে মাথা চুল পরিষ্কার করতে পারবেন বরং পরিষ্কার থাকার আরও বেশি দরকার আরও বেশি ভালো লাগছে মোমিনের জন্য কারণ আপনার সাথে থাকছে আল্লাহর ফ্রেজ তারা আপনার শরীরে যদি দুর্গন্ধ যদি বের হয় আপনার শরীরে যদি একেবারে দুর্গন্ধ বের হয় আল্লাহর ফ্রেজ তো আপনার সাথে থাকবে না এছাড়া নামাজে যখন না আমরা দাঁড়াই অনেকেই এমন আছে অনেকেই বিড়ি খায় বিড়ি খায় ওনাদের শরীরতে সুন্দর একটা দুর্গন্ধ বের হয় এই সুন্দর দুর্গন্ধটা যারা বিড়ি খায় তাদের জন্য ভালো কিন্তু যারা যারা বিড়ি খায় না তাদের জন্য অনেক কষ্টকর এটা তো মানুষের সহ্য আল্লাহ ফেরেশতাকে অনুমতি সহ্য করবে আর মানুষের সাথে তো একজন ফেরেশতা থাকে না লাহুম তুম মিন বাইনি ইয়াদাইহি ওয়ামিন খালফিহি ইয়াহফাজুনাহু মিন আমরিল্লাহ মুখস্দিনের আমরা মনোয়ান করেছেন একজন মানুষের সাথে আল্লাহর বান্দার সাথে বান্দাবান্দিদের সাথে একজন নয় দুইজন নয় ষোলো থেকে সতেরো ১৮ জন আল্লাহর নুরের ফেরেস্তা বডিগার্ড থাকে আপনি রাস্তায় চলছেন আপনার সেফ এবং সেফ সেফটির জন্য নিরাপত্তার জন্য আল্লাহ আপনাকে নিরাপত্তা দেয় প্রতিটা মুহূর্তে আকাশ থেকে বিভিন্ন ভয়ঙ্কর জিনিসগুলো আমাদের দিকে ধাপিত এগুলো ঠেকায় এই সমস্ত রহমতের ফেরিস্তারা তাহলে পরিষ্কার থাকাটাই ভালো একজন মুমিনের জন্য যত পরিষ্কার থাকবে এটা তারও জন্য করলাম সবসময় পরিষ্কার থাকা আপনার শরীরের যেই জায়গাগুলো সূর্যের আলো না এগুলো থেকে দ্রুত ঘেমে যায় আর ঘেমে গেলে একটা দুর্গন্ধ বেরো হয় ফাঁকসা দুর্গন্ধ এতে সমাজ পরিবেশ তাদের জন্য কষ্টকর কারণ ইসলামের অন্যতম পার্ট অফ ইমান আর তুহুরু সাঁতরুল ইমান বলা হচ্ছে পবিত্রতা ইমান একটা অন্যতম একটি পার্ট একজন মুমিন আল্লাহওয়ালা আল্লাহ মানুষ তার শরীরে দুর্গন্ধ বাড়াবে না তার শরীরে দুর্গন্ধ বেশ্রাণ বের হবে উনি আতুর ব্যবহার সুগন্ধ ব্যবহার করেছেন ইসলামিক লাইফ জীবন গরু কোরআন আলোকে